প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল কোলবালিশে। এই চ্যানেলে আলোচনা করা হয় আপনাদের এই প্রশ্ন করা কিছু গোপন প্রশ্নের উত্তর নিয়ে। একজন দর্শক প্রশ্ন করেছেন, আজকাল অনেক মেয়েই বিয়ের আগে তার ভার্জিনিটি হারিয়ে ফেলে, প্রেমের নামে অনেক মেয়েই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আমি জানতে চাই, একজন ভার্জিন মেয়ের সাথে যৌন মিলন করলে যতটুকু মজা লাগবে, একজন ভার্জিনিটি হারানো মেয়ের সাথে মিলন করলে কি একই রকম মজা লাগবে, নাকি কোনো তফাত রয়েছে? দর্শক, আপনার প্রশ্নের উত্তরে বলবো, একটি মেয়ের ভার্জিনিটি থাকা বা না থাকার সাথে তার পুরুষ সঙ্গীর যৌন তৃপ্তি পাওয়ার বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই। যদি কোনো ভার্জিন মেয়ের সাথে প্রথমবার যৌন মিলন করেন, তাহলে সে মেয়েটির যোনিতে যখন আপনি প্রথমবার লিঙ্গ প্রবেশ করাবেন, তখন সে ব্যথা পাবে, সতীপার্থা ফেটে যাবে এবং রক্তক্ষরণ হবে। অন্যদিকে আপনি ভার্জিনিটি হারানো কোনো মেয়ের সাথে যদি যৌন মিলন করেন, তাহলে তার এই উপসর্গগুলো দেখা দিবে না। যদিও অধিকাংশ পুরুষই চায় তার নতুন বিয়ে করা স্ত্রী হবে একেবারেই ভার্জিন, কারণ আমাদের সমাজে বাসর রাতে স্বামীর মাধ্যমে যদি তার স্ত্রীর সতীপর্দা ফাটে কিংবা তার স্ত্রীর যৌনাঙ্গ থেকে কিছুটা রক্ত বের হয়, তাহলে স্বামীর মনে এক ধরনের তৃপ্তি আসে যে তার স্ত্রী শতভাগ সতী ছিলেন এবং তার মাধ্যমে তার স্ত্রীর ভার্জিনিটি নষ্ট হয়েছে। এছাড়া একজন একজন ভার্জিন মেয়ে প্রথমবার যৌন মিলনের সময় তার যোনিতে লিঙ্গ ঢোকালে কিছুটা ব্যথা তো পাবেই, সে সাথে লিঙ্গ ঢোকানোর বিষয়টা বা সহবাসের বিষয়টিকে সে ভয়ের চোখে দেখবে, যা একজন নন ভার্জিন মেয়ের হবে না, কারণ যোনিতে লিঙ্গ ঢোকানোর বিষয়টি সে আগে থেকেই জানে এবং তিনি অভিজ্ঞ এই ব্যাপারে। বাসর রাতে স্বামীর মাধ্যমে স্ত্রীর সতীপর্দা ফাটলে স্বামীরা অনেক বেশি খুশি হয়। এই বিষয়টি একজন নন ভার্জিন মেয়ে চালাকির মাধ্যমে স্বামীকে ধোঁকাও দিতে পারেন। ধরুন, আপনি একজন মেয়েকে বিয়ে করলেন যে ইতোপূর্বে তার ভার্জিনিটি হারিয়েছেন, কিন্তু বাসর রাতে আপনার সাথে যৌন মিলন করার সময় সে এমন চিৎকার চেঁচামেচি করলো বা কান্না করলো যে আপনার মনেই হতে পারে যে সে ইতিপূর্বে কারোর সাথে আর যৌন মিলন করেনি। যাই হোক, আমরা যা নিয়ে আলোচনা করছিলাম, ভার্জিন মেয়ে হোক বা নন ভার্জিন, যৌন মিলনের সময় একজন পুরুষের তৃপ্তি পাওয়া বা না পাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এখানে পুরুষদের একটি ব্যাপার মনে রাখতে হবে, অনেক মেয়ে কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক না করা ছাড়াই কিন্তু ভার্জিনিটি নষ্ট করে ফেলতে পারে। যেমন, কোনো মেয়ে যদি সাইকেল চালায়, দীর্ঘ লাফ দেয়, সাঁতার কাটে কিংবা জোরে আছাড় খেয়ে পড়ে যায় কিংবা খুব তাড়াতাড়ি খুবই ভারী পরিশ্রমের কাজ করে রেগুলার, তাহলে সে সতীপর্দা এমনিতেই ফেটে যেতে পারে। তো দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।